गाइज वेलकम बैक टू माय चैनल ग्लैम ग्लो एंड गाइज एज यू नो आई एम सृष्टि तो এখন আমি খুব রাশে আছি কারণ আজকে হচ্ছে আমার বিজ্ঞান পরীক্ষা আর আমি পরীক্ষা দিতে আমার বাড়িতে থাকব না আমি আমার আন্টির বাড়ি যাব আর আজকে বড় কথা হচ্ছে আন্টি নিজেই বাড়ি নেই আন্টি কলেজে গেছে তো ব্যাপারটা কি হচ্ছে আমাদের বাড়িতে তো জানোই পরিবেশটা কেমন সারাক্ষণ বাবা ঘরে বসে থাকে মেগা ঘরে বসে থাকে তো আমি আন্টিদের বাড়ি চলে যাব আন্টিদের বাড়ির পরিবেশটা একদম ফাঁকা ঘর ফাঁকা আমি একা একা বসে পরীক্ষা দেব আর নার্ভাস নেই অবভিয়াসলি কারণ আমার সবই করা সবই রিভিশন অ্যান্ড হ্যাঁ অনলাইনে পরীক্ষা বলে ভেবো না যে আমি দেখে দেখে পরীক্ষা দিয়েছি একটা পরীক্ষা আমি দেখে দেখে দিইনি সবই না দেখে যতটা আমি পেরেছি ততটাই দিয়েছি অ্যান্ড আই হোপ খুব ভালোই হবে পরীক্ষাটা আর চলো এবার আমি যাই অলরেডি দেরি হয়ে গেছে 11টায় যেতে বলেছিল এখন 11:10 বেজে গেছে অ্যাকচুয়ালি আমি কোনো দিন ব্লগ করিনি আমি কীভাবে পরীক্ষা দিই সেটার আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রাস্তা দিয়ে যাচ্ছি বকব তোমরা যদিও এই ভিডিওটা দেখবে আমার পরীক্ষার পরে বাট তাও চলো দেখাই তোমাদেরকে কীভাবে আমি পরীক্ষা দিই আজকে আন্টি নেই তো এখানে দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে রাজা মানে আমার আন্টির মা এই যে উপরে বসে আছে মানে আমার আন্টি তো পড়ায় তার সাথে সাথে আমার আন্টির মাও পড়ায় তো আমার আন্টির মা স্টুডেন্ট এটা রাজা তো ও সকালে পড়তে এসছে ও ইউজুয়ালি আসে না বাট আজকে সেদিনকে ও সকালে পড়াছিল তো আমি বসে বই খাতা বার করলাম আর সবার আগে আমি যেটা করেছিলাম গিয়ে স্যানিটাইজার ইউজ করে নিয়েছিলাম আর আমার আন্টির মা সবাই জানে আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে তো আমার শ্যুট করতে প্রবলেম হয়নি কোনো শুধু আমি কথা বলিনি কারণ ওখানে খুব একটা বেশি আমি কথা একটু আনকমফোর্টেবল অবভিয়াসলি ফিল হয় আর এখন আমি যেটা করবো আমি আমার পরীক্ষার খাতাটা রেডি করে নেবো আমি সেদিনকে মাস্ক পরে আসতেও ভুলে গেছিলাম তার জন্য আমি আরও ভালো করে স্যানিটাইজ করে নিলাম অ্যাকচুয়ালি আমি যেই রাস্তা দিয়ে আসি সেই রাস্তাটায় খুব একটা লোকজন থাকে না তো আমি পরীক্ষার খাতা লাইন টেনে নাম শ্রেণী রোল এইসব লিখে পরীক্ষার খাতাটা আগে রেডি করে নিচ্ছি আর আমার পরীক্ষার খাতা রেডি হয়ে গেলে টাইম হয়ে গেলে আমি আমার আন্টির দিদি মানে আন্টি তো বাড়ি ছিল না তো আমার আন্টির দিদি তো আপিপিকে বলবো ওয়াইফাইটা দিতে আন্টি থাকলে আন্টি ওয়াইফাই পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিয়ে দেয় বা সেদিনকে যেহেতু আন্টি ছিল না তো আন্টির দিদিকে আমি এখন বলতে চলেছি যে তুয়া পিপি ওয়াইফাই দাও পরীক্ষার টাইম হয়ে গেছে দেখো তোমরা তুয়া পিপি ওয়াইফাই দাও 50 হয়ে গেছে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে আর ভীষণ সহজ ছিল কোয়েশ্চেনটা আমি এখন বাড়ি চলে যাচ্ছি একটা বাজে তোমাদেরকে বলা হয়নি যে আমার 12:45 থেকে আমার এক্সাম চালু হয়েছিল আমি 11টার সময় চলে গেছিলাম গিয়ে ওই খাতা ফাতায় নাম ঠাম লিখলাম জায়গাটাকে ঠিকঠাক করে পেন্সিল পেন বার করে রাখলাম একটুখানি রিভাইজ করে নিলাম তারপরে বই রেখে লিখতে আরম্ভ করে দিয়েছি এখন 1টা বাজে সরি আমি বাড়ি চলে যাচ্ছি এখন আর বাড়িতে আজকে কি একটু ভালো মেনু আছে সেটা হচ্ছে চিলি চিকেন হয় না সেটাই সয়াবিন দিয়ে মানে সয়া চিলি তো চলো দেখাই এখানে কি রোদ অন্য অন্য দিন যেটা হয় আমার বাড়ি আস্তে আস্তে 1:30-2 বেজে যায় পরীক্ষা শেষ হয়ে আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে গাইজ আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এইটা দাঁড়া দেখাই তোমাদেরকে লাইট এসে এই যে এইটা দেখো এটা হচ্ছে হান্ট একটা চকলেট মেগা কিনে এনেছিল আমার জন্য একটা এনেছে ওর জন্য একটা এনেছে এরম আগে খাইছে ভালো ভাজা নর্মাল কিটকাটের মতনই খেতে আবার উপরের লেয়ারটা ফিউজ বা ওই টাইপের তো আমি ওখানে গিয়ে তো বেশি শ্যুট করতে পারিনি তোমাদেরকে এখন বলে দিচ্ছি হয়তো বা তোমরা বুঝতেও পারিনি যে কেন আমি আমার আন্টির বাড়ি গিয়ে পরীক্ষা দিলাম বা সামথিং কিছু তো তোমাদেরকে বলে দিই আমাদের বাড়িতে তো বলেই দিয়েছে আরেকবার বলে দিচ্ছে আমাদের বাড়িতে তো একটাই ঘর তো জিনিস লোকজন যাতায়াত করতে থাকে আমি ভালো করে লিখতে পারবো না বাবা টিভি দেখবে আমার মন ওদিকে চলে যাবে প্লাস আমার বোন আছে তো বুঝতেই পারছো তো তার জন্য আমি আন্টির বাড়ি চলে গেছি আন্টির বাড়িতে তো ওয়াইফাইও আছে তো তার জন্য কোনো প্রবলেম নেই অ্যান্ড ওখানে গিয়ে আজকে আন্টি বাড়ি নেই আন্টি কলেজে গেছে মানে কলেজে বলতে আন্টিও পড়াশোনা করছে এখন তো আন্টি কলেজে গেছে আর আমার বলেছে তোর পরীক্ষা হয়ে গেল তুই পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবি অন্য অন্য দিন কী হয় পরীক্ষা দেওয়া ধরো হয়ে গেল আমার
আন্টি একবার খাতাটা দেখে যে আমি কী কী লিখলাম, যদি মনে হয় ভুল লিখেছি তাহলে আমায় বলে যে এটা ভুল লিখেছিস ঠিক কর। তা আমায় বলে দেয় না উত্তরটা কী হবে, জাস্ট বলে দেয় যেটা ভুল লিখেছি সেটা ঠিক কর, ঠিক আছে? আমি বই দেখে করি না। হ্যাঁ, যদি আমার সিলেবাসের বাইরে থেকে কিছু দেয় যেটা আমি মানে পড়িনি আমি পরীক্ষার সময়, তাহলে আমি কী করে পারবো? জাস্ট সেইগুলোই আমি বই দেখি, তাছাড়া কিন্তু আর দেখি না আমি, কারণ সিলেবাসের বাইরে দিলে আমি কী করে পারবো? তার জন্য ও মেঘা চলে এসেছে, মেঘা খেলতে গেছিলো ওর বন্ধুর সাথে। আমি এটা খাই আর সয়া চিলি রান্না হচ্ছে, সেটা তোমরা জানবে। আমি আমার হট করে মুড হলো যে একটু ব্লগ করি, অনেক দিন ব্লগ করি না আমি। তো কী আছে বাবা, হাতটা ব্যথা করছে। এই যে মেঘা চলে এসছে, পাগলা মেঘা এসো গাইস। তোমার আমি এখন কোথায় আছি বলো তো? আমাদের দোকানে আছি। তো কী হয়েছে বলো তো? আমার জ্যারা মানে আমার জ্যাঠারা বাড়ি নেই, তো অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে গেছে। আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, বাট আমার পরীক্ষা, তো আমার এখনও তিনটে পরীক্ষা বাকি আর মেঘার কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো আমরা কেউ যেতে পারিনি। জ্যা দুই মা গেছে, সেই এটা হচ্ছে বর্ধমানে, তত দূর যাওয়াটা সম্ভব নয়। তো তার জন্য এখন বাবা একটুখানি বাড়িতে আছে, আর বাবা বলল যা আমি কিছুক্ষণ দোকানে বসি, সেই ফাঁকে বাবা বাড়িতে একটা কাজ করছে, আমি বলবো না কী কাজ সেটা। বাবা বাড়িতে আছে আর দোকান ফাঁকা রেখে তো যাওয়া যাবে না, তো তার জন্য আমি এখন দোকানে বসে আছি, বাবা বাড়িতে আছে। আমি এখন বসে বসে আমার ইনস্টাগ্রাম চেক করছি, রিলস করছি, প্রচুর দিন আমি রিলস বানাই না। তো বাবা বাড়িতে, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, আমার আইডি হচ্ছে সৃষ্টি 756। আমাদের এই দোকান থেকে তো গাড়ির আওয়াজ না, তো আবার বলে দিচ্ছি সৃষ্টি 756 আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো অবশ্যই ফলো করতে ভুলো না, প্রচুর ছবি অ্যান্ড রিলসের জন্য প্রচুর 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 রিলস করি আমি। তো ইয়েস, আচ্ছা গাইস, তোমরা কি বাদাম বাদাম ওই একটা নতুন গান বেরিয়েছে না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো শুধু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আমার গানের গলা প্রচণ্ড খারাপ, বাট তাও আমি একটুখানি গিয়ে শোনালাম। তো তোমরা কে কে গানটা শুনেছো? আমার তো প্রচণ্ড ফানি লেগেছে গানটা। ফার্স্ট আমি শুনেছি রাখি দিদি স্ট্যাটাস দিয়েছিল, মানে আমার মাসির মেয়ে রাখি দিদি স্ট্যাটাস দিয়েছিল, ওখান থেকে শুনেছিলাম। ওটা থেকে ইনস্টাগ্রাম খুললেই এখন থেকে ওই গানটা সবাই এই গানে স্ট্যাটাস দিচ্ছে, সবাই এই গানে ভিডিও বানাচ্ছে, আমি তো বুঝে পাচ্ছি না কি ব্যাপার। গানটা শোনো তোমরা যারা শোনোনি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আমার তো প্রচন্ড ফানি লেগেছে, তোমরা বলো শুনেছো, আর যারা শুনেছো তারা অবশ্যই কমেন্ট করো আর বলো কেমন লেগেছে। আমি এখন ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তো আসার কিছু নেই আমাকে দেখে, আমি এইভাবেই থাকি আমার বাড়ি। মানে আমার এতটাই গরম লাগছে, কিছু করার নেই, এই খোপাতেই শান্তি। আমি এরকম করে হোস্টেল বা এরকম করে ক্লিপ দিয়ে বা গাড়া দিয়ে আটকে রাখতে পারতাম, আমি আটকে রাখবো না, কারণ আমি টয়েন মাথায় খোপা করে যে শান্তি পাই না অন্য কোনো চুল বাজাতে নেই। বাড়ি থেকে এখন বিকেল হয়ে গেছে, 4 বাজে একটুখানি রেস্ট নেবো, কারণ আমার সন্ধ্যাবেলা আবার পড়তে যেতে হবে। আর যেটা বললাম সয়া চিলি বানানো হচ্ছে, সেটা আমি একটা ট্রাইও করেছি আর বেশ ভালোই লেগেছে। আসলে চিলি চিকেন যেটা হয় সেটাই জাস্ট সয়াবিন দিয়ে, আমরা চিলি চিকেনের হ্যাঁ আসছি, ওই চিলি চিকেনের যে চিকেনটা ম্যারিনেট করে ওখানে সয়াবিন রাখা। তো এখন আমি একটুখানি রেস্ট নিই অ্যান্ড অনেক রিলস বানিয়েছি, ইনস্টাগ্রামে ফলো না করলে করে নিও, চলো রেস্ট নিই। এখানে আমার বাবা ট্রাই করছে আমার পায়ে সুড়সুড়ি দেওয়ার, মানে আমার বাবা এটা প্রায় করে থাকে, পায়ে সুড়সুড়ি দেওয়ার ট্রাই করে আর আমি সহ্য করি। আমার পায়ের তলা সুড়সুড়ি দিলে এখন আর সুড়সুড়ি লাগে না, তো সেটাই চেষ্টা করছে আমার বাবা যে সুড়সুড়ি লাগে যাতে। সো আই অ্যাম ফুল রেডি, কিসের জন্য বলো তো? ঠিকই গেছে, বলেছ পড়তে দেওয়ার জন্য একদম ফুল রেডি। এখানে মাসি বাসন মাজছে, তাই আওয়াজটাও আসবে। আমি একদম রেডি হয়ে পড়তে যাবো আজকে, কালকে আমার ইতিহাস পরীক্ষা, তো খুব বেশি পড়া নেই, ইতিহাস 2 বার রিভিশন করা অলরেডি হয়ে গেছে, আরেকবার করে নেবো আজকে গিয়ে। তারপরে বাড়িতে আসবো, আজকে বেশি কিছু হয়নি, এখানে সব রান্না বান্নাগুলো আছে দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় করছি তো তাই দেখতে পাচ্ছি না। আজকে আমার ব্যাক ক্যামেরায় ভিডিও করতে প্রচন্ড ভালো লাগে, একটু ওই টাইপের ফিল আসে। বড় বড় ইউটিউবাররা দেখি যাদের একটু দামি ফোন আছে, তারা এরকম ব্যাক ক্যামেরাটা এরকম করে ধরে এরকম করে হাঁটতে দেয়, আমি ভাবি যে কী করে তারা ব্যাক ক্যামেরায়। আমি তো মানে ব্যাক ক্যামেরায় হলে কী হয়, তুমি তোমার নিজের ফেসটা দেখতে পারো না যে কোথায় আসছে কেমন আসছে কী ব্যাপারটা, বাট তাও
কোয়ালিটি হয়তো ভালো আছে ব্যাক ক্যামেরা, হয়তো একটু ক্লিন আসে ব্যাক ক্যামেরা, জানি না। আমার ব্যাক ক্যামেরাটা তুমি যদি এমন একটা জায়গায় ভিডিও করো যে যেখানে অনেক কম আলো, তাহলে কোয়ালিটি খুব খারাপ আসে। আর এমন একটা জায়গায় যদি ভিডিও করো যেখানে সানলাইট আছে বা খুব ভালো লাইট আছে, সেখানে ব্যাক ক্যামেরা বেশি ভালো আসে। তো এখানে ভালোই লাইট আছে, একদম সামনেই লাইটটা। তো তার জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলাম। আর আমি ঘুরতে চলে যাবো, পরে এসে সয়া চিলি ফিলি খাবো, আর তারপরে তোমাদের সাথে দেখা করছি বা তার আগেও দেখা করে নিতে পারি। গাইস, এই হচ্ছে সেই মেঘানে প্রত্যেকদিন পড়তে যাওয়ার সময়। ঠিক এইভাবেই কাঁদে, আর আজকেও তেমন ভাবেই কাঁদে, কারণ ওর চুল বেঁধে দেওয়া হয়েছে। শি ডোন্ট লাইক হেয়ার স্টাইলস, একদম চুল বাঁধতে চায় না। ইভেন চুলে ওর মানে চিরুনি দিয়ে একটা চুলটাকে আস্তে আস্তে পর্যন্ত পাকে। চুল বেঁধে দিয়েছে, আরম্ভ হয়ে গেছে ওর বায়না। গরম লাগছে, শীতকালে ওর গরম কোথা দিয়ে লাগে জানি না। আমি আগে যাই তো। গাইজ দেখো, আমরা বড়বাগান মাঠ দিয়ে যাচ্ছি, আর বড়বাগান মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে। এই যে মানে আজকে হচ্ছে না, কাল হয়তো হবে বা পরশু। ওই আয়, কি ঢং, চল মা, তুমি দেখে নাও। মা তুমি ভিডিওটা দেখছো আমি জানি, তুমি দেখে নাও তোমার ছোট মেয়ে কেমন করে পড়তে যাওয়ার সময়। এগোচ্ছেও না, আমাকে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। তো এখানে আমি চলে এসেছি, আমি আর আসার পর ব্লগ করতে পারিনি, তো কারণ বুঝতেই পাচ্ছ সন্ধ্যেবেলা সবাই পড়তে আসে, সকালবেলা শুধু আমি আর রাজা এসেছিলাম, বা সন্ধ্যেবেলা আরও তিন চারজন আসে। তো এখানে আমি ইতিহাস করছি, আমার পরের দিন যে পরীক্ষাটা আছে আমি সেই ইতিহাসটা পড়ছি। এবং তোমরা যদি মেঘাকে দেখতে চাও, তোমাদেরকে মেঘাকে দেখাচ্ছি। মেঘা উপরে বসেছে, নিচে জায়গা হয়নি মেঘার, তো তার জন্য উপরে বসেছে। চলো বাড়ি গিয়ে কথা বলছি একেবারে। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড সাড়ে আটটা বাজেনি আই থিঙ্ক। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন আমি খেতে চলেছি সয়া চিলি। তো চলো আমি খেয়ে নিই, অ্যান্ড ওটা খেয়ে আমার ফেভারিট সিরিয়াল সেটা হচ্ছে আয় তবে সহচরী। অসাধারণ একটা ক্লাইম্যাক্স হচ্ছে এখন, ওখানে আমি একদম মিস করতে চাই না। তো টটপট টটপট করে খেয়ে নিই, আর তারপরে আমি সিরিয়ালটা দেখব, চলো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমরা এখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। বাবা ফোন করেছে মেশোদেরকে, নয় পুরী নয় দীঘা, কিছু তো একটা হবেই, পরীক্ষাটা হচ্ছে, ফাইনাল এক্সাম, রেজাল্টটা বেরোবে। শীতকালে বাড়িতে একটু সিরিয়াসলি ভালো লাগে না, বেশ একটুখানি ঘুরে এইদিকে ঘুরতে যাবো ওইদিকে ঘুরতে যাবো কত ভালো লাগে না। আর পরীক্ষাটা হয়ে যাচ্ছে, ডিসেম্বরটা ছুটিই থাকবে, তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। কিছু হলে তো তোমরা জানতেই পারবে, আর না হলে সেটাও জানতে পারবে। তো গাইজ, এই হচ্ছে সয়া চিলি, দেখতে পাচ্ছ একদম চিলি চিকেনেরই মতো দেখতে, অ্যান্ড রেসিপিটাও পুরো চিলি চিকেনেরই মতো নিই। যদি ভাবো পাশে এমন রুটিগুলো ছেঁড়া ছেঁড়া কেন, কারণ রুটিটা খুব গরম গরম ছিল, তো আমি ছিঁড়তে পারছিলাম না বলে আমার মা ছিঁড়ে দিয়েছি। এবং আমার মা বেশিরভাগ টাইমে এরকম রুটি ছিঁড়ে ছিঁড়ে দেয়, রুটি লুচি যাই বলো না কেন। তো চিলি সয়াটা তো সেদিনকে খুব ভালো হয়েছিলো, অ্যান্ড পুরো চিলি চিকেনের মতো দেখতে। ইভেন সয়াবিনের পিসগুলোকেও পর্যন্ত চিলি চিকেনের মতনই খেতে লাগছিলো। আমি তো ফার্স্টে বুঝতেই পারি যে আমি সয়াবিন খাচ্ছি, পুরো চিকেনের মতনই খেতে লাগছিলো। হাই গাইস, তো কালকে আমি আর ব্লগটাকে এন্ড করে উঠতে পারিনি, কারণ খুব কম ব্লগই আছে যে আমি রাতের বেলা এন্ড করেছি। কারণ বিশ্বাস করো, রাতের বেলা কালকে সয়া চিলিটা খেলাম, তো তারপরে কী হয়েছিল, ওই সিরিয়ালটা দেখছিলাম আর তবে সহজরি স্টার জলসা হয়, অবশ্যই দেখো। মানে এখন দেখলে কিছু বুঝতে পারবো না, আমার খুব ভালো হয় সিরিয়ালটা, ক্লাইম্যাক্স শ্যুট হচ্ছে এখন, খুবই ভালো। তো ওইটা দেখলাম, অ্যান্ড তারপর আমাদের দীঘা প্ল্যানিং স্টার্ট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের পুরী যাওয়া নিয়ে কথা হচ্ছিলো যে পরীক্ষা টরীক্ষা শেষ, ডিসেম্বর মাসটা ছুটি আছে, পুরী ঘুরে আসি। বাট পুরীটা হচ্ছে না, কারণ পুরীর এখন ডিসেম্বর মাসে টিকিট পাওয়া যাবে না, অ্যান্ড ডিসেম্বর মাসে টিকিট পাওয়া যাবে না। আর আমরা যেটা আমরা যে ডেটটা ঠিক করেছিলাম যে 26শে ডিসেম্বর থেকে বা 27শে ডিসেম্বর এরকম হলেও চলবে, যে ওই সময় কোনো টিকিটই নেই দীঘার। তারপরের কথা হচ্ছে দীঘা না, সরি, পুরীর টিকিট নেই। আর পুরীর টিকিট আছে সেই ফেব্রুয়ারির 31 তারিখ, তো অতদিন তো আমি অবশ্যই ওয়েট করবো না। আর তখন তো স্কুলের নতুন তোমার কী বলে নতুন ক্লাসও শুরু হয়ে যাবে, তো তার জন্য আমি তখন আর যাবো না। তো বাবাকে বললাম যে তাহলে দীঘা চলো, দীঘা ঘুরে আসে অ্যাটলিস্ট আমরা মিলে। কারণ পুরী আমরা কী বলতো, একটা ট্যুরিস্ট কী বলবো, ট্র্যাভেলার কী বলে জানি না আমি, তো এই একজন ট্র্যাভেলার যারা হয় না তারা ঘুরতে নিয়ে যায়। তো আমার বাবা বলেছিলো ওদের সাথে ট্যুরিস্ট পার্টিদের সাথেই যাবে, কারণ ওদের সাথে গেলে কি হোটেলটা ওরা বুক করে দেয়, খাবারটা ওরা বুক করে দেয়, ট্রেনের টিকিটটা ওরাই বুক করে দেয়, তো হ্যাসেল ফ্রি থাকা যায়, গাড়ি ফাড়ি সব ওরা বুক করে দেয়। তো তার জন্য বাট ওই যে আমাদের সাথে যে কাকু যেত, তো সেই কাকুর এখন টাইম হবে না, সেই ফেব্রুয়ারিতে, তার জন্য আমরা বললাম দরকার নেই, আমরা আপাতত দীঘাই ঘুরে আসি। আর আমরা দীঘা যাচ্ছি, কনফার্ম হয়েছে,
হয়তো বা আরেকটু কনফার্ম হবে 26 তারিখ দীঘা যাচ্ছি আমরা। অ্যান্ড খুব বেশি এক্সাইটমেন্ট দেখাবো না, কারণ দীঘা না আমাদের এর আগে প্রচুরবার প্ল্যান হয়েছে দীঘা পুরী, বাট প্রচুরবার ক্যান্সেলও হয়েছে, ঠিক আছে, প্রচুর প্রচুরবার ক্যান্সেল হয়েছে। তো আমাদের ব্লগে কিছুই বলিনি আমি, বাট অ্যাটলিস্ট 4-5 বার তো প্ল্যানিং হয়েইছে যে যাবো যাবো যাবো, বাট কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার জন্য বেশি এক্সাইটমেন্ট দেখাচ্ছি না, যাওয়ার 10 দিন আগে এক্সাইটমেন্ট দেখাবো। অ্যান্ড কালকে সোয়া চিলিটা দুর্দান্ত হয়েছিলো, আর দেখে মনেই হচ্ছিলো না যে ওটা সোয়া চিলি, পুরো চিলি চিকেনের মতো খেতে। ইভেন সোয়াবিনের পুরো যে পিসটা সেটাকেও আমরা ফার্স্ট টাইম দেখেছি চিকেন, মানে এমন। আর আমার মা চিকেন খায় না, তো আমার জন্মে চিলি চিকেনও খায়নি, তো আমার চিকেনের টেস্টটাও জানে না, বা চিলি চিকেনের টেস্টটা জানে না কেমন হয়। তো মা কালকে ওই সোয়া চিলিটা খেয়ে বলছে আমার, বৃষ্টি শোন, আমার ডাকলাম বৃষ্টিতে, মা বলছে বৃষ্টি শোন হেভি হয়েছে কিন্তু খেতে। আমি বলছি মা তুমি দেখে নাও চিলি চিকেনের টেস্ট কেমন হয়, তার জন্য আমার চিলি চিকেন এত ফেভারিট। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, গলাটা জ্বলছে জানি কেন। আর দীঘা প্ল্যান হচ্ছে, আরও হবে, চলো তোমরা অনেক অনেক ব্লগ দেখতে পারো।